প্রতিদিন অন্তত 3.5 ঘন্টার বেশি টেলিভিশন দেখলে বয়স্কদের স্মৃতিশক্তি কমে যেতে পারে, একটি গবেষণায় এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। 3,500 পূর্ণ বয়স্ক মানুষ, যাদের বয়স 50-এর বেশি, তাদের উপর চালানো হয় এই গবেষণাটি। 6 বছর ধরে চালানো পরীক্ষায় দেখা গেছে, যারা টেলিভিশন কম দেখে তাদের তুলনায় যারা বেশি সময় কাটায় টিভি দেখে তাদের অন্তত দ্বিগুণ ভার্বাল মেমোরি বা স্মৃতির যে অংশটি ভাষার সাথে জড়িত তা হ্রাস পেয়েছে। এমনিতেই বয়স বাড়ার সাথে সাথে মানুষের স্মৃতিশক্তি বা মেমোরি দুর্বল হতে থাকে, কিন্তু এই ব্যাপারটি আরও দ্রুত ঘটে যখন বেশি মাত্রায় টেলিভিশন দেখা হয়। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষণায় এমনটাই দেখা গেছে। তবে গবেষকরা নিশ্চিত হতে পারেননি যে টেলিভিশনেই অধিকারের স্মৃতি লোপ পাওয়ার প্রধান কারণ। তারা বলছেন যে অনেক বেশি সময় টেলিভিশন দেখাটা মস্তিষ্কের জন্য আরও উত্তেজনাকর কাজ, যেমন পড়া বা শরীরচর্চা থেকে মানুষকে বিরত রাখে।